আমার সমস্যাটা তো অন্য কেউ বুঝবে না, আমার সমস্যাটা আমি বুঝবো। আমার থেকে আনন্দিত আজকে আর কেউ নেই, কারণ 3 বছর আমি প্রেসারে বোর করে চলাফেরা করছি, আজকে আমি লাঠি ছাড়া হাঁটতেছি, এটা আমার জন্য অনেক কিছু। আর এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের কারণে, কারণে আল্লাহ ফাকে আল্লাহ ফাকের অবশ্যই মেহরবানি ছিল, আপনারা উছিলেন, আপনাদের সহযোগিতার কারণে আজকে আমরা জিনিসটা পাইছি, আলহামদুলিল্লাহ খুশি। অন্তর থেকে আপনাদের সবার জন্য দোয়া থাকবো। আমেরিকা থেকে হাজারা একটা আন্টি এবং ওনার কন্যা সাবিনা শারমিন আপু, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা থেকে হাজারা একটা আন্টি এবং ওনার কন্যা সাবিনা শারমিন আপুকে, যার স্পন্সরে এই মানুষটি এই কৃত্রিম পা সংযোজিত হয়ে তার নতুন জীবনে তিনি পদার্পণ করলেন এবং আল্লাহর রহমতে উনি কিছুটা হলো ওনার স্বস্তিময় জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এবং অনেক বছর পরে শুধুমাত্র এই হাজার আক্তার আন্টি এবং সাবিনা শারমিন আপুর কারণেই এটি সম্ভবপর হয়েছে এবং আমরা চেষ্টা করেছি এই কার্যক্রমটি সম্পন্ন করার জন্য, আল্লাহ পাক উসিলা করেছে এবং আমরা করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। এবং আজকে আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, ভাই আপনার নাম কি? মোহাম্মদ আবু সাহেব। আবু সাহেব কোথা থেকে আসছেন? কুমিল্লা নাঙ্গলকোট থানা থেকে। আবু সাহেব কুমিল্লা নাঙ্গলকোট থেকে এসছে, কত বছর পানি? সমস্যাটা তো অন্য কেউ বুঝবে না, আমার সমস্যাটা আমি বুঝবো। আমার থেকে আনন্দিত আজকে আর কেউ নেই, কারণ 3 বছর আমি প্রেসারে বোর করে চলাফেরা করছি, আজকে আমি লাঠি ছাড়া হাঁটতেছি, এটা আমার জন্য অনেক কিছু। আর এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের কারণে, আমরা সকলের কারণে, আল্লাহ ফাকের অবশ্যই মেহরবানি ছিল, আপনারা উছিলেন, আপনাদের সহযোগিতার কারণে আজকে আমরা জিনিসটা পাইছি, আলহামদুলিল্লাহ খুশি। অন্তর থেকে আপনাদের সবার জন্য দোয়া থাকবো। কি ভাইয়ের মাধ্যমে অপারেশনের মাধ্যমে আমরা ওনাকে পেয়েছি, আর আজকে এই স্পন্সরকারী আমাদের হাজার আক্তার আন্টি এবং সাবিনা শারমিন আপনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ ওনাদেরকে নেকহায়াত দারাজ করুক, ওনাদের দীর্ঘায়ু কামনা করতেছি এবং ওনারা যাতে অতীতের মতো আরো বেশি মানুষের সেবা করতে পারে। আর একটু আমরা যদি আমাদের রতন ভাইয়ের কথা শুনি, যে ভাই আমাদের হাজার আক্তার আন্টি এবং সাবিনা শারমিন আপু একটু ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাজারা আক্তার আপু এবং সাবিনা আপুর জন্য অন্তর অন্তর সল থেকে দোয়া ও শুভকামনা রইল, যে আমাদের এটাই সফলতা যে বেয়ারি সেবা ফাউন্ডেশনের পাশে থেকে এই যে 3 বছর পর কুমিল্লা নাঙ্গলকোট থানা এই ভাই পাহীন ছিল 3 বছর, আজকে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে যে পাটি উপহার দিয়েছেন, আমি আমার অন্তরঞ্চ সল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি দোয়া করি মন থেকে যাতে উনি সবসময় এরকম বেয়ারি সেবা ফাউন্ডেশনের পাশে থেকে, যে লোকটি অসহায় গরিব নির্মবিত্ত মানুষ যাদের পাও নাই, 10 বছর 5 বছর পাহীন আছে, ওনাদের পাশে যাতে আমাদের ব্যারিসাও ফাউন্ডেশন দাঁড়াতে পারে, এটার জন্য সবাই দোয়া করবেন। এবং আমি আমার অন্তরন্ত স্থল থেকে আবারও দোয়া করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাই। আমরা একটু হেঁটে আবার যাচ্ছি, যে এই আজকের যে সুন্দর এই ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আমরা উসিলা ছিলাম এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উসিলা করেছে এবং আমরা পেয়েছি, যার পেছনে নতুন হয় আমাদের আমেরিকা থেকে হাজার আক্তার আন্টি এবং সাবিনা শারমিন আপু, যাদের মতো মানুষরা আছে বিদায়, এই মানুষগুলো এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখে এবং অনেক মানুষের স্বপ্ন যাতে পূরণ করতে পারি, আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক। আবার বলছি, এটি কোনো কারোর থেকে চাঁদা তুলে কিংবা কোনোভাবে টাকা তুলে নয়, এটা সম্পূর্ণ স্পন্সর নির্ভর একটি কার্যক্রম এবং এক কপি আমাদের পেজে আপনারা দেখেন, আর এক কপি ওনাদের কাছে চলে যায় এবং আল্লাহ পাক ইনশাল্লাহ এই ধরনের কার্যক্রম যাতে আমাদের সবসময় সম্পৃক্ত রাখে। ধন্যবাদ সবাই চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।